অষ্টম অধ্যায়। সগর উপাখ্যান। সুখদেব বললেন, রোহিতের পুত্র হরি, হরিতের পুত্র চম্প, যিনি চম্পাপুরী স্থাপন করে। চম্পর পুত্র সুদেব এবং সুদেবের পুত্র ছিল বিজয়, বিজয়ের পুত্র ব্রিক, ব্রিকের পুত্র রাহুক। শত্রুরে রাহুকের রাজ্য অধিকার করলে রাহুক তার পত্নীর সাথে বনে প্রবেশ করে। রাহুক বৃদ্ধ হয়ে দেহত্যাগ করলে তার পত্নীও তার সাথে সহমরণে উদ্যত হল। কিন্তু মহর্ষি পূর্ব জানতেন যে তিনি গর্ভবতী, তাই তিনি তাকে সহমরণ থেকে নিবৃত্তি করেন। এই বৃত্তান্ত জেনে সেই মহিষীর সপত্নীগণ বিদেশ সবশত তার ভোজনের মধ্যে গড় বিষ মিশিয়ে দেয়, কিন্তু বিষের কোনো প্রভাব গর্ভের মধ্যে পড়েনি। গড় এর সাথে পুত্র প্রবেশ হওয়াতে পুত্রের নাম হয়েছিল সাগর। সগর মহাযশস্বী রাজচক্রবর্তী অর্থাৎ সম্রাট হয়েছিলেন। সগরের ছেলেরা পৃথিবী খনন করে সাগর নির্মাণ করেন। সগর তাঁর গুরুদেবের আদেশ মতো তাল জঙ্ঘ যবন শক হৈহয় ও বর্বর জাতি সকলকে বিনাশ না করে বিকৃত বেশি করেছিলেন। কোনো জাতিকে তিনি মুণ্ডিত মস্তক অথচ শাস্ত্রুধারী, কাউকে মুক্ত কেশ অথচ অর্ধমুণ্ডিত, কাউকে বা অন্তর্বাসবিহীন আবার কাউকে বা বহির্বাসবিহীন করে দিয়েছিলেন। কাউকে বা তিনি বস্ত্র জড়িয়ে রাখতে দেন কিন্তু পরিধান করতে না দেন, কাউকে বা শুধুমাত্র কৌপী নরধারী থাকতে আদেশ দেন। তারপর সগর রাজা পূর্বের উপদেশে শাস্ত্রানুসারে অশ্বমেধ যজ্ঞের দ্বারা সর্ববেদ ও সর্ববেদময় আত্মস্বরূপ সর্বশক্তিমান শ্রীহরির অর্চনা করেন। সেই যজ্ঞের উৎকৃষ্ট অশ্ব দেবরাজ ইন্দ্র অপহরণ করেছিলেন। সুমতি ও কেশিনী নামে সগরের দুই পত্নী ছিল। পিতার আদেশানুসারে সুমতির গর্ভজাত পুত্রগণ অশ্বের খোঁজে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াল। কোথাও সেই অশ্বকে খুঁজে না পেয়ে দর্প ভরে সমস্ত পৃথিবীর চতুর্দিক খনন করতে লাগল। পৃথিবীর চতুর্দিক খনন করতে করতে পূর্ব উত্তর করে কপিল মুনির কাছে সেই অশ্বকে দেখতে পেয়ে এই লোকটি অশ্ব অপহরণকারী চোর, এখন চোখ বুঝে বসে আছে, অতএব এই পাপিষ্টকে বধ করো, বধ করো। বলতে বলতে সেই ষাট হাজার সাগর পুত্র অস্ত্র শস্ত্র উঁচিয়ে কপিল মুনির দিকে ধেয়ে গেল। কপিল মুনি সেই সময় চোখ খুললেন। দেবরাজ ইন্দ্র রাজকুমারদের বুদ্ধি ভ্রংশ করে দিয়েছিলেন, তাই তারা কপিল মুনির মতো মহাপুরুষকে অপমান করেছিল। এর ফলে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে তারা পুড়ে ছাই হয়ে গেল। হে পরীক্ষিত, সগরের ছেলেরা কপিল মুনি ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়েছিল, একথা বলা ঠিক হবে না। কপিল মুনি তো শুদ্ধ সত্যগুণের পূর্ণ আধার, তার শরীর তো জগৎকে পবিত্র করেছিল মাত্র, তার ফলে ক্রোধের মতো তমগুণ আসবে কি করে? পৃথিবীর ধুলো কি আকাশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে? এই সংসার এক মৃত্যু পথ সমন্বিত দূরতিক্রমণীয় সাগর, কিন্তু কপিল মুনি এই পৃথিবীতে সাংখ্যশাস্ত্র নামক এক একটি দৃঢ় নৌকো বানিয়ে দিয়েছে, যার দ্বারা যে কোনো মুমুক্ষ মানুষ সেই সমুদ্র পার হয়ে যেতে পারে। তিনি কেবল পরম জ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং পরম আত্মা। শত্রু মিত্রের ভেদাভেদ বুদ্ধি তার মধ্যে কি করে আসতে পারে? সগরের দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভে অসমঞ্জনস নামে এক পুত্র জন্মায়। অসমঞ্জসের পুত্রের নাম অংশুমান। তিনি পিতামহ সগরে আজ্ঞাবহ ও তাঁর সেবা পরিচর্যায় রত থাকতেন। অসমঞ্জস পূর্ব জন্মে যোগী ছিলেন, সঙ্গদোষে যোগগ্রস্ত হয়ে জাতিস্মর রূপে জন্মগ্রহণ করেন এবং এই জন্মে সঙ্গ পরিহারের জন্য নিজেকে অর্থাৎ অসমঞ্জস রূপে প্রকাশ করে গরহিত এবং জ্ঞাতিগণের এমনকি খেলায় মগ্ন বালকদের ধরে সরসু নদীতে নিক্ষেপ করে দিতেন। সগর রাজা তাঁর এই জাতীয় দুষ্কর্ম দেখে পুত্র স্নেহ বিসর্জন দিয়ে তাকে পরিত্যাগ করেন। অসমঞ্জস তখন নিজের যোগেশ্বর প্রভাবে
সেই সব বালকদের জীবিত করে দেন এবং নিজের পিতাকে সেই জীবিত বালকদের দেখিয়ে দিয়ে নিজে বনপথে চলে যায়। অযোধ্যার নগরবাসীরা যখন দেখলেন যে তাদের মৃত ছেলেরা ফিরে আসছে, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন আর সগর রাজাও অনুতাপে দগ্ধ হতে লাগলেন। এরপর সগর রাজার আদেশে অংশুমান ঘোড়ার অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। পিতৃবদের খরিত পথে পথে যাত্রা করে এক জায়গায় পিতৃবদের দেহবশমের কাছে ঘোড়াটিকে দেখতে পেলেন। ভগবান কপিল মুনি সেখানে বসেছিলেন। তাকে দেখে মহামনা অংশুমান তাকে প্রণাম করে কৃতাঞ্জলি ফুটে একাগ্র চিত্তে তার স্তব করতে লাগলেন। অংশুমান বললেন, হে ভগবান, আপনি অজন্মা, ব্রহ্মারও অতীত, তাই ও তিনি আপনাকে প্রত্যক্ষ দর্শন করতে পারেনি। দেখা তো দূরস্থান, সমাধির পর সমাধি, যুক্তির পর যুক্তি প্রয়োগ করেও আজ পর্যন্ত তিনি আপনাকে বুঝতে পারেননি। আমরা তো তাঁরই মন, শরীর ও বুদ্ধির দ্বারা সৃষ্ট অজ্ঞানী জীব, আমরা তাহলে কি করে তার আপনার মহিমা বুঝতে পারব? সংসারের শরীরধারী জীব সত্ত্বগুণ, রজগুণ বা তমগুণ প্রধান, তারা জাগ্রত ও স্বপ্নাবস্থায় কেবল গুণময় পদার্থ ও বিষয়কে এবং সসুপ্তি অবস্থায় কেবল অজ্ঞান অজ্ঞানী দেখে। তার কারণ এরা আপনার মায়া মোহিত হয়ে রয়েছে, এরা বহির্মুখ হওয়ার ফলে কেবল বাইরের জিনিসই দেখে, কিন্তু তাদের হৃদয়ে অবস্থিত আপনাকে দেখতে পায় না। আপনি এক রস জ্ঞান ঘন স্বভাব অর্থাৎ শুদ্ধ সত্য মূর্তি, অতএব আত্মজ্ঞান লব্ধ মায়া গুণ জনিত ভেদ মোহ অজ্ঞান যাদের দূর হয়েছে সেই সনন্দনাদি মুনিগণ আপনাকে নিরন্তর চিন্তা করতে পারেন। মায়ায় আবদ্ধ মৃড় আমি কেমন করে আপনাকে জানতে পারব? মায়া তার গুণ এবং গুণের কারণ জনিত কর্ম এবং কর্মের সংস্কারে প্রাপ্ত লিঙ্গ শরীর তো আপনারই নেই। আপনার না আছে নাম, না আছে রূপ, আপনি না কার্য না কারণ, আপনি সনাতন আত্মা। জ্ঞানে শিক্ষা দেওয়ার জন্যই আপনি এই শরীর ধারণ করে রয়েছেন। আমি আপনাকে নমস্কার করি। হে প্রভু, মায়া গুনিয়ে আপনার বিশ্বাস সৃষ্টি প্রভৃতি কর্ম একে সত্য মনে করে কাম লোভ ঈর্ষা ও মোহতে লোকের চিত্ত দেহ গৃহ দিতে পরিভ্রমণ করে তারা এর মধ্যে বদ্ধ হয়ে যায়। হে সর্বাত্মন, হে ভগবান, আজ আপনার দর্শন লাভে আমার কাম কর্ম ও ইন্দ্রিয়ের আশ্রয়ভূত দুশ্চেদ্য মোহবন্ধন ছিন্ন হল। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে অংশুমান ভগবান কপিল মুনির প্রভাব কীর্তন করলে তিনি কপিল মুনি সর্বান্তকরণে কৃপা করে অংশুমানকে বললেন। শ্রী ভগবান বললেন, হে বৎস, এই অশ্ব তোমার পিতামহের যোগ্য পশু, তুমি নিয়ে যাও। তোমার ভস্মীভূত পিতৃব্যদের উদ্ধার কেবল গঙ্গাজল দ্বারাই হতে পারে, অন্য কোনো উপায় নেই। অংশুমান বিনম্রভাবে তাকে প্রদক্ষিণ করে প্রণামপূর্বক প্রসন্ন করে যোগ্য অশ্ব পিতামহের কাছে নিয়ে গেলেন। যোগ্য অশ্বের দ্বারা সগর রাজা যজ্ঞের অবশিষ্ট কর্ম সমাপ্ত করলেন। অনন্তর সগর রাজা অংশুমানকে রাজ্যভার সমর্পণ করে বিষয় ভোগে নিষ্প্রিয় হয়ে বন্ধন মুক্ত হলেন এবং মহর্ষি ঔরবের উপদিষ্ট মার্গ অবলম্বন করে পরম গতি লাভ করলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রী মহাভাগবত মহাপুরাণে নবম স্কন্ধে সগরোপাখ্যান নামক অষ্টম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।